শীতের রাতে বাইক চুর সন্দেহে এক যুবককে হাতে নাতে পাকড়াও করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনগণ। ঘটনা শুক্রবার রাতে তেলিয়ামুড়া থানাধীন করইলং 2 নং ওয়ার্ডের বাসিন্দা কেশব সরকারের বাড়িতে। জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন করইলং 2 নং ওয়ার্ডের বাসিন্দা কেশব সরকারের ছেলে কৌশিক সরকারের ঘরে রাতে আচমকাই এক অজ্ঞাত পরিচয়ের যুবক ঢুকে পড়ে বাড়ির নির্জনতার সুযোগকে কাজে লাগে। ওই সময় কৌশিক যদিও বাড়িতে ছিল না। অজ্ঞাত পরিচয় যুবককে দেখে কৌশিকের মা হতচকিয়ে উঠে এবং চিৎকার চেঁচামেচি শুরু করে। ওনার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অজ্ঞাত পরিচয় যুবক তথা মনীশ সরকারকে আটক করে উত্তম মাধ্যম দিতে শুরু করে। অজ্ঞাত পরিচয় যুবক তথা মনীশ সরকারকে জিজ্ঞাসা করা হলে সে জানায় তার বাড়ি আগরতলার আমতলি এলাকায়। এখানে কি করতে আসো? এখানে আমি বলে এবারে ঢুকে গেছি। তুমি কি নেশাগ্রস্ত অবস্থায় আছো? না। তাহলে তুমি কিভাবে ভুল করলে? আমি বাড়ি চিন্তা ছিলাম। কার বাড়িতে যাইবা তুমি? আমি আমার ফ্রেন্ডের বাড়িতে গেলাম। কোন জায়গায় ফ্রেন্ডের বাড়ি? তেলিয়ামুড়া। এখানে ফ্রেন্ডের নাম কি? ফ্রেন্ডের নাম দেবাশিস সরকার। কি করে ফ্রেন্ড? ফ্রেন্ড কিসের কাজ করে? রাজমিস্ত্রি। কোন জায়গায় বাড়ি? করিলাম। করিলাম কোন জায়গায়? করিলাম এখানে তো অ্যাড্রেস করেছিল আমার। কোন জায়গার অ্যাড্রেস করেছিল? তেলিয়ামুড়া করিলাম। আপনার নাম? আমার নাম মনীশ সরকার। বাবার নাম? কিশোর কুমার সরকার। এক দেবাশিস সরকার। ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা ঘটনাস্থলে পৌঁছে বাইক চোর সন্দেহে আটক যুবক তথা মনীশ সরকারকে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।